তৃণমূলের 21 জুলাই কর্মসূচি নিয়ে কালচিনি ব্লকের প্রতিটি মানুষকে অবগত করতে এবার ই রিক্সা করে প্রচার শুরু করল তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্ব সদস্যরা। বৃহস্পতিবার পুরাতন হাসিমারা তৃণমূল কার্যালয় থেকে ই রিক্সায় ব্যানার লাগিয়ে এই প্রচার শুরু করেন তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি আনন্দচন্দ্র। পাশাপাশি 21 জুলাই কর্মসূচি নিয়ে ব্লকের সকল কর্মী সংগঠন নিয়ে এদিন হাসিমারা তৃণমূল কার্যালয়ে বৈঠক করেন তিনি। এই বিষয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি আনন্দচন্দ্র বলেন, আমাদের আগামী কর্মসূচিতে যাতে আরও মানুষ যোগদান করে সেজন্য কালচিনি ব্লক জুড়ে প্রায় 150টি ই রিক্সা ব্যানার লাগিয়ে প্রচার চালাচ্ছি আমরা। পাশাপাশি আমাদের সংগঠনের 100-এরও বেশি নেতাকর্মীরা কালচিনি ব্লক থেকে ধর্মতলায় কর্মসূচিতে যোগদান করতে যাবেন। কি নিয়ে আজকে এই বৈঠক ছিল আপনাদের? আজকে ওল্ড হাসিমারা পার্টি অফিসে আমরা সবাই একত্রিত হয়েছি, আইএনটিটিইউসির 11টা অঞ্চল থেকে অঞ্চল প্রেসিডেন্ট আর ইউনিটের যারা প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি আছে তারা, কেন কি লক্ষ্যটা হলো আগামী 21 জুলাই শহীদ দিবস উপলক্ষে কলকাতায় যে আইএনটিটিইউসি ভাগিদারি থাকবে, কলকাতায় আমাদের কালচিনি ব্লক থেকে কত আমাদের আইএনটিটিইউসির থেকে লোক যাচ্ছে সেটা নিয়ে পর্যালোচনা করার বিষয় ছিল। তো শহীদ দিবসে এখানে বসে যেটা ডিসিশন একটা হয়েছে, মোটামুটি আইএনটিটিইউসির দিক থেকে কলকাতায় 21 জুলাইয়ের উদ্দেশ্যে 100 জনের উপরে আমাদের ভাগিদারি থাকতেছে কলকাতার জন্য। আর কীভাবে যাবে, কোন ট্রেনে যাবে, কোন অঞ্চল থেকে কতজন লোক যাবে সেই নিয়ে আজকে আলোচনা দিয়েছি। কালচিনি ব্লকের প্রতিটা অঞ্চল থেকে যাচ্ছে আপনাদের কর্মীরা? হ্যাঁ, কালচিনি ব্লকের প্রত্যেকটা অঞ্চলের রিপ্রেজেন্টেটিভ এখানে রয়েছেন, সেটা অটো বলুন, টোটো বলুন, আর অঞ্চল প্রেসিডেন্ট বলুন, টেলার ইউনিয়ন ভেন্ডার সবাইকে নিয়ে বসা হয়েছে। তো প্রত্যেকটা অঞ্চল থেকে ভাগিদারি আছে আর মোট 100 থেকে উপরে আমাদের লোক যাচ্ছে। আচ্ছা, কোন কোন এলাকা থেকে কর্মীরা এসেছিলেন? বুঝলাম, কোন কোন এলাকা থেকে, ব্লকের কোন কোন এলাকা থেকে কর্মীরা? দেখুন, ব্লকের GP2, GP1, দলসিংপাড়া, তাছাড়া আমাদের 47 GP, কালচিনি, ছুয়াপাড়া, প্রত্যেকটা জিপির থেকে লোক এসছে এখানে, আর প্রত্যেকে এক্সাইটেড কলকাতাকে নিয়ে, আর সবাই চাচ্ছে আগামী দিনে ভালো একটা সংগঠনকে নিয়ে আমরা কলকাতায় মুভমেন্ট করবো বলে। তো এটাই বেসিক্যালি আলোচনা আছে।